আসসালামু আলাইকুম। আপনারা যদি কেউ আপনাদের স্যামসাং ফোন ডেভেলপার অপশনটি চালু করতে চান, তাহলে সর্বপ্রথম সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর যে সফটওয়্যার ইনফরমেশান আছে এটা ক্লিক করবেন। এটা বেসিক্যালি স্যামসাং M12 মডেল। তো এই ফোনে ডেভেলপার অপশন অন করার জন্য সফটওয়্যার ইনফরমেশনে যাবেন। সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পরে এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার। বিল্ড নাম্বারে আপনারা ডাবল ট্যাপ করবেন 5-6 বার একসাথে। হ্যাঁ, পরপর কয়েকবার ট্যাপ করবেন, দেখবেন যে এখানে একটি নোটিফিকেশন আকার দেখা দিবে যে ইউ আর নাও ডেভেলপার। আমি ক্লিক করতেছি, দেখুন আরেকবার দেখাচ্ছে। এখন এখানে অবশ্যই আপনার পাসওয়ার্ড চাইবে, যেহেতু আপনার ফোন প্যাটার্ন দিয়ে লক করা, সো পাসওয়ার্ডটা চাইবে। পাসওয়ার্ডটা দেখুন ডেভেলপার মোড হ্যাজ বিন এনেবল লেখা এসছে। সো এখন তার মানে আপনি আপনার ফোনে ডেভেলপার সিস্টেমটি অন করা হয়ে গিয়েছে। আর যদি আপনাদের ফোন অলরেডি ডেভেলপার করাই থাকে, দেখুন তখন দেখাবে যে আপনার ফোন অলরেডি ডেভেলপার মোড করে আছে। দেখুন আমি বিল নাম্বারের ক্লিক, দেখুন নো নিড, ডেভেলপার মোড হ্যাজ অলরেডি বিন এনেবল।